So right now আমি আরেকটা প্লাগইনে যাচ্ছি প্লাগইনটা হচ্ছে আমাদের ফর্মের উপর প্লাগইন ওকে যদিও আমরা গ্র্যাভিটি ফর্মের উপর অনেক এক্সপার্ট প্লাগইন তৈরি করছি তারপর এখানে এই প্লাগইনগুলো হচ্ছে কুইকলি তুমি ক্লায়েন্টকে ডেলিভার করার জন্য দ্রুত কিছু সার্ভিস ডেলিভার করার জন্য লাগবে কোনো থিম কোনো প্লাগইনের সাথে এই প্লাগইনগুলো কনফ্লিক্ট করবে না যে কোনো থিম প্লাগইন থাক তুমি এটাতে বানিয়ে নিতে পারবা আচ্ছা প্রাইসিং টেবিলটা আগে দেখাই দিই प्राइसिंग टेबल टा इंस्टॉल करलाम एक्टिवेट करलाम এবার প্রাইসিং টেবিলটা আমি ডিজাইন করব সবার প্রথমে এক্সিস্টিং কয়টা প্রাইসিং টেবিল থাকবে প্রাইসিং টেবিলটা কি তোমার ধরো বিজনেস ওয়েবসাইটের জন্য তুমি কত ডলার নিবা ই-কমার্স ওয়েবসাইটের জন্য কত ডলার নিবা এরকম প্রাইসিং টেবিল নামে একটা অপশন পাবা আচ্ছা এখানে একটা নাম দিব প্রাইসিং প্রাইসিং নাম দিলাম এখানে দেখো প্রাইসিং টেবিল চলে আসছে অলরেডি অনেকগুলা এখন তুমি এখান থেকে ডিজাইন চুজ করতে পারো আমি এরকম কলামে গ্যাপ দিব না এরকম লাগানো থাকবে এরকমও দিতে পারো অথবা এরকম মাল্টি কলাম থাকবে ওকে আমার কাছে যেটা আছে জেনারেল সেটাই ভালো লাগে তোমরা এটা দিয়ে একটা বানাবা গ্রিড দিয়ে একটা বানাবা দুইটা প্রাইসিং টেবিল আলাদা আলাদা বানাবা এবার আসো প্রাইসিং টেবিলের ডিজাইন এখানে দেখো স্ক্রিনের ডিজাইন এখানে দেখো এখন এটা আছে অর্থাৎ উপরের পার্টটুকু কালার আমি চাচ্ছি এটা তাহলে কি হবে পুরো পার্টটুকু সাদা শুধু এই রিবনটা কালারফুল এটা হচ্ছে উল্টা পুরোটা কালারফুল রিবনটা সাদা এটা হচ্ছে নিচের বডিটুকু কালারফুল ওকে প্রথমটাই রাখলাম এবার স্কিন থেকে ব্যাক করলাম তোমরা বিভিন্ন স্কিন দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারো আমি মিনিমাম দুটো দিলাম টার্গেট তোমরা যদি 4টা 5টা 6টা পারো ইটস আপ টু ইউ আচ্ছা এবার দেখো আমাদের মেইন স্কিনের কালারটা চেঞ্জ করে আমি লাইট পার্পল বা ডার্ক পার্পল একটা কালার দিয়ে দিলাম ওকে রাউন্ড কলাম অন আছে তার মানে এই কোণাগুলো রাউন্ড করা তুমি যদি বলো না রাউন্ড অন না অফ তাহলে দেখো চার কোণ হয়ে গেছে ওকে আচ্ছা এরপর কন্টেন্টে যাচ্ছি মেইন কন্টেন্ট লাইভ প্ল্যান প্রো প্ল্যান এন্টারপ্রাইজ প্ল্যান 1 2 3 আমি দিব বিজনেস ওয়েবসাইট এজেন্সি ওয়েবসাইট সরি পার্সোনাল ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট ক্লিক করলাম লাইভ প্ল্যান টাইটেলে ভাঙলাম টাইটেল ভাঙার পর এখানে লিখলাম পার্সোনাল ওয়েবসাইট ডিজাইনে আমি কত টাকা নিব পার্সোনাল ওয়েবসাইট লিখে দিলাম লেখার পর এখানে নিচে দেখো any individual website লিখে দিলাম প্রথম টাইটেল ডান পর এবার ফিচার ফিচারটা হচ্ছে কি এই যে নিচে দিকে দেখো কি কি ফিচারগুলো সে পাবে সেগুলো তুমি বলে দিবা ফিচারে ক্লিক করলাম একটা দুটো ফিচার আছে একটা ফিচার আমি ক্লিক করলাম ক্লিক করে লিখে দিতেছি পার্সোনাল পোর্টফোলিও ঠিক দাও মানে সে পাবে এটা কোন ইনফরমেশন ব্যাক করলাম ডুপ্লিকেট করলাম আরো অ্যাড করব এখানে লিখলাম দেখি এডুকেশনাল ইনফরমেশন অ্যাড করলাম এরপরে আরেকটা দিলাম সেটা মনে করো ই-কমার্স ফাংশনালিটি সে সেটা পাবে না ই-কমার্স ফাংশনালিটি যেহেতু পাবে না এটা টিক দেওয়া আছে এটাকে আনচেক করে দিতে হবে ক্রস ই-কমার্সটা কাটা কারণ ই-কমার্সের জন্য আমাদের আরো বড় প্ল্যান আছে এটার জন্য যদি 50 ডলার নেই এটার জন্য 200 ডলার নিব ওকে সো ই-কমার্স ফাংশনালিটি সে পাচ্ছে না কোনো ফাংশনালিটি না পাইলে এভাবে ক্রস দিয়ে দিবা এখানে হিন্ট নামে একটা অপশন আছে এখানে কোশ্চেন মার্ক দিলে হিন্ট পাওয়া যায় হিন্টটা হচ্ছে এইখানে টু বাই ই-কমার্স প্ল্যান ফর ই-কমার্স ফাংশনালিটি ওকে তাহলে দেখো এখানে ধরলে ওকে দেখাবে ই-কমার্সটা কেন পাচ্ছে না তোমাকে বাই করতে হবে ই-কমার্স প্ল্যান হিন্ট হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে কিছু যদি দেখাতে চাও ওকে সো আমি জাস্ট ফিচারগুলো দেখাইলাম এবার দেখো প্রাইসিং একটু নিচে দেখো প্রাইসিং আছে প্রাইসে ক্লিক করলাম প্রাইসে গিয়ে ডলার আমি দিলাম 50 মানে আমি এটা 50 ডলারে করব এটা পার মান্থ না এটা হবে পার ইয়ার প্রাইস মনে করো ওকে এরপর এখানে আছে বাটন বাটনে সিলেক্ট সিলেক্টের জায়গায় আমি লিখতে পারি বাই নাও এবার বাই নাওতে মনে করো আমি একটা পেমেন্ট ইন্ডিকেট করব, পরবর্তীতে দেখাচ্ছি এটা যে পেমেন্টের পেজে চলে যাবে। ওকে, পেমেন্ট পেজে চলে যাবে, যে বাটনে ক্লিক করবে সে পেমেন্ট পেজে চলে যাবে। আর এখানে ১৪ দিন মানি ব্যাক গ্যারান্টি বা এরকম কিছু যদি লিখতে চাও নিচে দিতে পারো। এই যে পুরো প্রাইসিং টেবিলটা বানাইলাম, একটা পার্ট বানাইছি, এরকম ভাবে তোমরা প্রো প্ল্যান, এন্টারপ্রাইজ প্ল্যানও করবা। এখন প্রো প্ল্যানে গেলাম, প্রো প্ল্যানে টাইটেলটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দিলাম বিজনেস ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট। এটা হচ্ছে ফিচার্ড কলাম। ফিচার্ড কলাম মানে কি, এই যে দেখো এখানে ফিচার্ড কলাম অন করা, এই যে পপুলার লেখাটা দেখাবে। সেক্ষেত্রে রিবন নামে নতুন একটা অপশন পাবা, রিবনের মধ্যে লিখবা মোস্ট পপুলার মনে করো। ওকে, মোস্ট পপুলার লিখে দিলাম, তার মানে এটা সবাই কিনা ট্রাই করবে। মোস্ট পপুলারে তুমি চাইলে রিবনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারো, এবং টেক্সটের কালার সাদা দিয়ে দিলাম। ওকে, সো রিবন হচ্ছে এটা। টাস্ক ডান। দুটো প্রাইসিং টেবিল তৈরি করবা, শর্টকাট কপি করবা, তোমাদের পেজে এরকম আরেকটা শর্টকাট নিবা, শর্টকাট ম্যাপার দিয়ে পেস্ট করে দিলাম, আপডেট করে দিলাম। এই পেজটা রিফ্রেশ করে দেখে আসে কিনা, দেখো চলে আসছে আমার। ওকে, সুন্দর একটা প্রাইসিং টেবিল অনেক দ্রুত তৈরি করে ফেললাম। ওকে, তো এরকম ভাবে তোমরা প্রাইসিং টেবিল গুলার ফিচার গুলো অ্যাড করতে পারবা, প্রাইস কত দিবা, তারপর হচ্ছে পেমেন্ট কত দিবা। বাই নাও তে গেলে বাই নাও একটা অপশন আছে। ওকে, আচ্ছা বাই নাওটা আমরা যখন পেমেন্ট গেটওয়ে দেখাবো তখন দেখাবো। ভাইয়া, ক্লায়েন্টদেরকে এই প্রিমিয়াম প্লাগইনগুলো দিয়ে কাজ করে দেওয়ার পর কি এগুলোর জন্য চার্জ করব? এগুলোর জন্য আলাদা চার্জ করব না আমরা, এগুলো আমরা ফ্রিতে দিব বলে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারগুলো বেশি পাবো। আমি পেমেন্ট নিচ্ছি না ওর কাছ থেকে, কিন্তু ওকে প্রিমিয়াম কোনো প্লাগইন দিচ্ছি যেটা আমরা ডেভেলপার অপশন দিচ্ছি। ওকে, আচ্ছা পেমেন্ট গেটওয়েটা দেখাই দিই। একটা প্লাগইন দিচ্ছি, যে প্লাগইনটাতে খুব সহজে ইজি পেপ্যাল পেমেন্ট দিয়ে পেপ্যালটা করতে পারবে। হ্যাঁ, প্লাগইনটা হচ্ছে এটা। আমাদের সবগুলো প্লাগইনের লিংকে দেওয়া থাকার কথা। তারপর আমি ক্লাসরুম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য। প্রাইসিং টেবিলের পেমেন্ট নামে একটা পেজে আমি ফরওয়ার্ড করছি, কিন্তু পেমেন্ট পেজে আমাদের কিছু নাই। এখন পেমেন্ট পেজটা কনফিগার করার জন্য আমি আলাদা একটা প্লাগইন দেখাচ্ছি। সো এই প্লাগইনটা দিয়ে তুমি ওই পেজে পাঠিয়ে দিবা, আর ওই পেজে কিভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবে এটা দেখাই দিচ্ছি। আবার বলতেছি, ই কমার্স যদি থাকে এই প্লাগইন ইউজ করবা না। এটা হচ্ছে ল্যান্ডিং পেজে যদি কোনো পেমেন্ট দেওয়া লাগে তখন, যেমন সার্ভিস, একটা ছোট সার্ভিস আছে সেটার জন্য ডাইরেক্ট পেমেন্ট করে বের হয়ে যাবে এরকম। প্লাগইনটা ইনস্টল করার পর তুমি সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে ডব্লিউপি পেপ্যাল পেমেন্ট নামে একটা অপশন পাবা। আচ্ছা, পেপ্যাল পেমেন্টে অপশনে কি পেপ্যাল পেমেন্ট টাইটেল থাক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, যে ইমেল দিয়ে পেপ্যাল খোলা হয়েছে। আবার বলতেছি, ক্লায়েন্টের যে ইমেল দিয়ে পেপ্যাল খোলা হয়েছে সেই ইমেলটাই দিবা, তাহলে সেই অ্যাকাউন্টে যাবে। এখানে যদি তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে দাও তাহলে তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকবে। আমরা ক্লায়েন্টের সাথে যখন কাজ করবো ইথিক্যালি কাজ করবো, কারণ ক্লায়েন্টের কোটি কোটি ডলারে আমি এমন কিছু সাইটের কাজ করছি যেখানে 1 থেকে 2 মিনিট আমি যদি খালি পেমেন্টের ইনফরমেশনটা চেঞ্জ করে রাখি, যে পরিমাণ টাকা ঢুকবে ওটা দিয়ে তুমি একটা বাড়ি করে ফেলতে পারবে। মানে ই কমার্স সাইট ডেইলি হাজার হাজার পেমেন্ট হচ্ছে, এবং ওই পেমেন্টের ইনফরমেশনটা চেঞ্জ করলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু এই জিনিসগুলো ক্রিটিক্যালি হ্যান্ডেল করবা, কারণ এই ধরনের কাজের জন্য দেখা যায় এক একটা অ্যাকাউন্ট, মানে মার্কেট প্লেসে তুমি 200-300 কাজ করছো, তারপর তোমার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে যদি কমপ্লেন করে। তো বাতিল হওয়ার চিন্তা তো পরে, আমাদের ইথিক্যাল জিনিস থাকবে। আমাদের পেমেন্টগুলো, ক্লায়েন্টের ইমেলগুলো, এগুলো কনফিডেন্সিয়াল রাখার ট্রাই করবো। অনেকে দেখবা তোমাদের ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে নিয়ে ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে, অর্থাৎ ওই ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করবে বা এরকম কোনো অফার দিবে। তো কখনো এই জিনিসগুলো সেল করবা না, ক্লায়েন্টের ইনফরমেশন কখনো সেল করবা না। অনেক ক্লায়েন্ট এরকম সেল অনেক আসলে কিনতে চায়। আচ্ছা, এখানে আমাদের পেমেন্ট অপশন 3টা, তাই না? প্রথমটা কি ছিল, কি বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, তাই না? পার্সোনাল ওয়েবসাইটের জন্য আমাদের $50। এবং প্রাইস 50। তারপর হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এটার জন্য মনে করো $120 $120। এরপর ই-কমার্স ওয়েবসাইট, মানে ও ড্রপ ডাউনে তিনটা অপশনই পাবে। ই-কমার্স ওয়েবসাইট মনে করো 100, ঠিক আছে। তো এখানে বাজেটও লিখবে, এখানে অ্যামাউন্টটা যা লিখবে সেটাই কাটবে, আর এটা সে টাইটেলে দেখবে। আর কোনো কাজ নেই, শেষ। এবার পে নাও বাটন থাকবে, অথবা এটা ডোনেশন বাটনের জন্য ইউজ করা যায়, ঠিক আছে। আমি পে নাও বাটন দিয়ে আপডেট করলাম। এবার একটা শর্টকাট পাবো, শর্টকাটটা হচ্ছে এটা। থার্ড ব্র্যাকেট থাকে সবসময় শর্টকাট। এবার একটা পেজ তৈরি করতেছি, বাটনের মধ্যে যে লিংকটা দিছি, বাটনের মধ্যে মনে করো portalview.com/buy now নামে একটা পেজ আছে। তখন তুমি কি করবা, buy now নামে একটা পেজ তৈরি করবা। এবারে এই শর্টকাটটা বসাতে, শর্টকাটটা বসায় পাবলিশ করলাম। এবার আসো প্রিভিউ করে দেখি আমাদের পেমেন্ট পেজটা কেমন হলো। ওকে, চলে আসে আমাদের পেমেন্ট অপশন। পার্সোনাল ওয়েবসাইট নিলে সে 50 চুজ করবে, যে কিনতেছে তার ইমেল অ্যাড্রেস ইউজ করবে। এবার পে নাও তে দিলে দেখো পেপাল এসে রিডাইরেক্ট করবে। ওকে, সবাই ক্লিয়ার কিভাবে কনফিগার করলাম? জি ভাইয়া। তো এটা হচ্ছে তোমার যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে, এটাকে তুমি সেন্টারে নিয়ে আসতে পারো, এলিমেন্ট উইথ ডিজাইন করে তুমি কালারফুল করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। আমি দেখালাম জাস্ট পেমেন্ট অপশনটা রেডি আছে, তুমি যে অ্যামাউন্টটা চুজ করবা ওর পেপাল থেকে ডাইরেক্ট লগইন করার সাথে সাথে ওর সেই অ্যামাউন্টটাই কেটে নেবে। ওকে, ওকে ভাইয়া।